প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে ছাত্রছাত্রী রয়েছে তোমাদের সকলের জন্য আরও একটি জনপ্রিয় স্কলারশিপ ও ভিভো স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি টু তোমরা প্রত্যেকেই ভিভো স্মার্টফোনের নাম তো শুনেছ সেই কোম্পানির তরফ থেকে তোমাদের স্কলারশিপ দেওয়া হচ্ছে তোমরা যারা মাধ্যমিক পাস করেছ উচ্চ মাধ্যমিক পাস করেছো একাদশ শ্রেণীর পরীক্ষায় পাস করেছো আইটিআই পড়ছ কিংবা ডিপ্লোমা কোর্স করছো কিংবা কলেজে পড়ছো বিশ্ববিদ্যালয়ে পড়ছো প্রত্যেকের জন্য এই স্কলারশিপটি এই স্কলারশিপে আবেদনের জন্য কি কি ডকুমেন্টেশন লাগবে এর এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে কত নম্বর তোমাকে পেতে হবে ফ্যামিলি ইনকাম কত লাগবে এবং এই স্কলারশিপে তোমরা নিজেরাই বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে আবেদন করতে পারবে এ সমস্তটাই এই স্কলারশিপ নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই বলে রাখি ভিভো স্কলারশিপ টু থাউজেন্ড টু এই স্কলারশিপটি কিন্তু একটি প্রাইভেট স্কলারশিপ কিন্তু একটি জনপ্রিয় স্কলারশিপ প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী এই স্কলারশিপ থেকে কিন্তু অধিক সংখ্যক টাকা পেয়ে থাকে আর ভিডিওর প্রথমেই তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি ভিডিওটি অত্যাধিক পরিমাণে শেয়ার করো কারণ সর্বপ্রথম ইউটিউবে ভিডিওটি আমি শেয়ার করছি এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে তোমরা যারা এসসি রয়েছো তোমরা যারা এসটি রয়েছে তোমরা যারা ওবিসি রয়েছো তোমরা তো আবেদন করতে পারবেই একই সাথে তোমরা যারা জেনারেল কাস্টের আমার ভাই বোন রয়েছ তোমরাও প্রত্যেকে কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে কাজেই প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য কিন্তু এই ভিভো স্কলারশিপ টু টু কাজেই তোমরা প্রত্যেকে এই স্কলারশিপে আবেদন করতে পারবে এছাড়া তোমাদের আরও একটা মজার ব্যাপার জানিয়ে রাখি আমাদের রাজ্যে যে সরকারি স্কলারশিপগুলো রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ই নবান্ন স্কলারশিপ এই সমস্ত স্কলারশিপে আবেদন করার পরও তোমরা এই স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারো কোনো রকম অসুবিধা হবে না এবং স্কল স্কলারশিপের টাকা পেলে এই স্কলারশিপ থেকেও টাকা পেতে পারো কারণ এটা একটা বেসরকারি স্কলারশিপ এবং এই স্কলারশিপ থেকে তোমরা এক লাখ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো এবং তোমরা ভিভো স্মার্টফোনের কথা তো অবশ্যই শুনেছো কারা শোনো আমাকে কমেন্টে জানিও এরপর হলো এই স্কলারশিপে আবেদন করতে গেলে কত নম্বর লাগবে দেখো এই স্কলারশিপে আবেদন করতে গেলে কোনো নির্দিষ্ট নম্বরের প্রয়োজন হবে না তুমি যদি পাস করো তুমি ধরো মাধ্যমিক পাস করেছো তুমি ধরো উচ্চ মাধ্যমিক পাস করেছো পাঁচ নম্বরটুকু পেয়েছো ও তাদের জন্য কিন্তু এই স্কলারশিপ মানে পাঁচ নম্বর পেলেই তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং আবেদন করে তোমরা এই স্কলারশিপের থেকে যেটা বললাম এক লাখ টাকার থেকেও বেশি এই স্কলারশিপ থেকে তোমরা পেয়ে যেতে পারো আবেদন করার মাধ্যমে তোমরা এই স্কলারশিপ থেকে এক লাখ টাকার ঊর্ধ্বে এ অ্যামাউন্ট কিন্তু পেয়ে যেতে পারো তোমাদের পড়াশোনার জন্য তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে এই স্কলারশিপের জন্য কি কি ডকুমেন্টেশন প্রয়োজন পড়বে এক নম্বর হচ্ছে তোমার পাসপোর্ট সাইজ একটা ফটো লাগবে এ দ্বিতীয় হচ্ছে তোমার আগের বছরের এর যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার মার্কশিট লাগবে তৃতীয় হচ্ছে ফটো আইডেন্টি প্রুফ হিসাবে এ আধার কার্ড প্যান কার্ড আর বা যে কোনো একটি ডকুমেন্টেশন তোমরা দিতে পার নম্বর যে ডকুমেন্টেশনটা লাগবে বর্তমানে তুমি যে কোর্সে পড়ছো অর্থাৎ তুমি যদি এই মুহূর্তে কলেজে ভর্তি হও কলেজের রিসিপ্ট লাগবে তুমি যদি এই মুহূর্তে গ্র্যাজুয়েশান করো তাহলে গ্র্যাজুয়েশানে যে ভর্তি হয়েছো তার রিসিপ্ট লাগবে মানে তুমি যে বর্তমানে যে কোর্স করছো বা যে ক্লাসে পড়ছো যা বা যে পজিশানে পড়ছো ও বা ডিপ্লোমা করছো তার যে ভর্তি হয়েছো একটা রিসিপ্ট লাগবে এবং সাথে লাগবে ফি স্ট্রাকচার বা ফিজ দিয়েছ যে তার পেমেন্ট রিসিভ এবং পরবর্তী যে ডকুমেন্টেশনটা লাগবে সেটা হচ্ছে ব্যাংকের পাসবইয়ের ফন্ট পেজের জেরক্স তোমরা স্কলারশিপ থেকে যে টাকাটা পাবে সেটা সরাসরি তোমার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে কাজেই তোমাদের ব্যাংকের পাসবইয়ের ফন্ট পেজের জেরক্স দিতে হবে মূলত এই ডকুমেন্টেশনগুলো তোমাকে স্কলারশিপে আবেদন করার জন্য লাগবে এ এছাড়াও একটি ডকুমেন্টেশন লাগবে যেটা হচ্ছে তোমার ইনকাম সার্টিফিকেট এর সেটা তোমরা যেখান থেকে খুশি নিতে পারো তো এরপরে বলে রাখি এলিজিবেল ক্রাইটেরিয়া কী রয়েছে প্রথমেই তোমাদের বলে দিলাম যে তোমরা যে কোনো কাস্টের হয়ে থাকো না কেন সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে দ্বিতীয় যেটা বললাম তোমাদের রকম নম্বরের এলিজ এলিজিবেল ক্রাইটেরিয়া নেই তুমি যদি পাঁচ নম্বরটুকুও সামান্য পাও তাহলেও এই স্কলারশিপে আবেদন করতে পারবে তৃতীয় যেটা ইম্পর্টেন্ট তোমাদের ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম পাঁচ লাখ টাকার কম হতে হবে তোমার পরিবারের বছরের মোট আয় আর পাঁচ লাখ টাকার কম হতে হবে তাহলেই এই স্কলারশিপে তুমি আবেদন করতে পারবে এ এবং এই যে বললাম যে তোমার ইনকাম সার্টিফিকেটটা এটা তোমরা যে কোনো জায়গার থেকে দিতে পারো কোনো সমস্যা নেই এবার তোমাদের মধ্যে অনেকেরই জিজ্ঞাসা সবই বুঝলাম আবেদন করে আমরা কত টাকা পাবো এই স্কলারশিপ থেকে এই স্কলারশিপ থেকে তোমরা দশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা কিংবা এক লাখ টাকাও পেয়ে যেতে পারো বছরে সর্বাধিক পঞ্চাশ হাজার টাকা পেতে পারো কোর্স যদি তোমার চার বছরের হয় তাহলে তুমি দু লাখ টাকা পাচ্ছ কোর্স যদি দু বছরের হয় তাহলে তুমি এক লাখ টাকা পাচ্ছ মানে বছরে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু এই স্কলারশিপ থেকে দিয়ে দেওয়া হয় কাজে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে এই স্কলারশিপে অতি অবশ্যই আবেদন করবে এবার কথা হলো কিভাবে ভিভো স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি টু 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 থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আবেদন করবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি যে আবেদন প্রক্রিয়া কবে থেকে চালু হবে আবেদন প্রক্রিয়া চালু হবে হচ্ছে তোমাদের সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে এই মুহূর্তে অন্যান্য রাজ্যের জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া চালু হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যেহেতু এখনও পর্যন্ত ও কলেজে সেরকমভাবে এক্সাম কমপ্লিট হয়নি তোমরা কলেজে ভর্তি হওনি সেই কারণে কিন্তু এখনও পর্যন্ত আবেদন প্রক্রিয়া চালু হয়নি এবছর ভিভো স্কলারশিপ টু থাউজেন্ড সেপ্টেম্বর মাসে এক তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে কাজেই তোমরা আগেভাগেই যাতে প্রস্তুতি নিতে পারো খুব অল্প সময় টাইম রয়েছে এবং প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী আবেদন করে আর ভিভো স্কলারশিপ একটা জনপ্রিয় স্কলারশিপ কারণ তোমরা ভিভো স্মার্টফোনের ব্যাপারে প্রত্যেকেই জানো সেই কারণে প্রত্যেকটা বিষয় তোমাদের জানিয়ে দিলাম এবং কোথার থেকে তোমরা আবেদন করতে পারবে এ বাডি ফর স্টাডি ই ডট কম যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে এই মুহুর্তে গেলেও সমস্ত ইনফরমেশান তোমরা জেনে নিতে পারো এই স্কলারশিপটা আগেভাগে তোমাদের কাছে তুলে ধরলাম এই কারণেই যে অনেক এরকম ছাত্রছাত্রী আছে যারা প্রত্যেকে হয়তো সিক্সটি পার্সেন্ট নাম্বার পায়নি সেই কারণে স্কলারশিপ আবেদন করতে পারে না এবং প্রাইভেট অনেক স্কলারশিপ রয়েছে যারা পাস করলেই রীতিমতো আবেদন করতে দেয় কিন্তু ভিভো স্কলারশিপ একটা বিশ্বাসযোগ্য স্কলারশিপ একটা ব্র্যান্ড ভালো সেই কারণে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী আবেদন করে এবং তার মধ্যে প্রাইভেট স্কলারশিপের যে স্কলারশিপ পাওয়া যায় তার থেকে অনেক বেশি স্কলারশিপ কিন্তু ভিভো স্কলারশিপের থেকে ছাত্রছাত্রীরা পেয়ে থাকে প্রত্যেকে অ্যাকচুয়ালি কমেন্ট করে আমাকে জানাও তুমি কত নম্বর ওর পেয়েছ কিংবা আহ তুমি কি এই স্কলারশিপে আবেদন করতে ইচ্ছুক কিনা প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল